ঈদের আগের দিনের ঘটনা, ওই এলাকায় 8 বছর আগে এক মহিলা বাচ্চা প্রসব করতে যে হাসপাতালের ভিতরে মারা গেছে, বাচ্চা বাইসে আছে, ওই বাচ্চার বয়স এখন 7-8 বছর। ওই বাচ্চা আমার কাছে সকালবেলা মক্ত পড়ত। ঈদের 2 দিন আগের ঘটনা, ওই বাচ্চা প্রাইমারি স্কুলেও পড়ত, প্রাইমারি স্কুল থেকে ছুটি দিয়েছে, বিস্কুট দেয় বিভিন্ন প্রাইমারি স্কুলে, তো বিস্কুট দেয় সারা বাংলাদেশে বাবা। প্রাইমারি স্কুল থেকে যখন বিস্কুট দিল, ও বিস্কুট লইয়া প্রত্যেক দৈনিক আমারেও দিত, ও নিজেও খাইত। কিন্তু আজকের দিনের ঘটনা আমি দেখছি বাবা, ও বিস্কুট 2 প্যাকেট লইয়া আমার কাছে আসে না, মসজিদে যায় না, ও বিস্কুট 2 প্যাকেট লইয়া মার ওই পারিবারিক কবরস্থানের দিকে নামতে আসে। আমি জানালা দিয়ে চাইয়ে রয়েছি, দেখমু ওই ছোট বাচ্চাটা কোন কবরের দ্বারে যায়, ও কি ওর মার কবর চেনে নি। মায় বলে সাইরে বলে না, কত এখানে মায়ের পাগল আছে, মার কাপড় দেখলে কইতে পারে এটা আমার মার কাপড়। আমি জানালার পাশে যাইয়ে দাঁড়াইছি, তাকাইয়ে দেখি ওই 8 বছরের ছেলে আস্তে আস্তে কবরের দিকে নামতেছে। কবরের দিকে নামার পরে দাদার কবরের দ্বারও গেল না, দাদুর কবরের দ্বারও গেল না, অন্য কোন মানুষের কবরের দ্বারে যায় নাই, আর মনটায় বলছে ওইটা আমার মার কবর, ওইটাই আমার মার কবর। মার কবরের দ্বারে যাইয়া দাঁড়াইয়া পই কয়টা পাশে ফেলাইয়া আস্তে আস্তে এখন একটা একটা করে বিস্কুটের প্যাকেট সব ছেড়তে আছে। বিস্কুটের প্যাকেট একটা একটা করে ছিঁড়ে বিস্কুটগুলো হাতে ধরে ধরে মার মুখ বরাবর ফালাইতে আছে, মুখ বরাবর ফালাইয়া ফালাইয়া তাকাইয়া দেখি বই কয়টাও সিনা থেকে ফালাইয়া দিয়া ও আর মার বুকটার উপরে টাচ করে ভরিয়া যাইয়া আরে জড়াইয়া গড়াগড়ি করে আর কয় মা কালকে মা ঈদের দিন, ও মা 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 কালকে ঈদের দিন কার কাছে যাব, মা কে আমার গোসল দেবে, ও মা আমি আর সহ্য করতে পারি নাই, দরজা দিয়ে বাইরে কবরস্থান দিকে দৌড় দিছি, যাইয়া ওরে যখন ধরলাম ও আমার গলাটা জড়াই ধরছে, গলাটা জড়াই ধরে বলে হুজুর গা আপনি কালকে নামাজ পড়ে মার পা থেকে তুলা নেবে, আর আমি কালকে যাইয়া কারে ডাক দেব মা বলিয়া আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহ আল্লাহ একটু ময়দানের দিকে তাকাই দেখো, দুনিয়ার ক্যামেরা লাগবে না, ময়দানের দিকে তাকাই দেখো কোন এতিম ছেলে জানি হাউ মাউ করিয়া কান্দে, কোন দাড়ি ফাঁকা জানি কান্দে, কোন সরমনার কালামানিকের পাগলেরা কান্দে, সারসিনার পাগলেরা কান্দে, তাবলেগের পাগলেরা কান্দে, ও মাওলা একজনার চোখে কি পানি আসে না, তুমি একটু চাইয়ে দেখো চাইয়ে দেখো চাইয়ে দেখো চাইয়ে দেখো তাকাই দেখো কোন যুবক কান্দে, আমার দেলার বাইর মা বিলাইস গো সফল হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ তাকাই দেখো কের মা জানি অসুস্থ, কার আব্বা জানি অসুস্থ, কার জানি জোরের ভাই দুনিয়ায় নাই, কে জানি নিজের হাতে ছোট বন্ডারে কবরে রাইকে আইছে, আর জীবনে বোন বইলা ডাকতে পারবা না। চান্দিনা বোনের বাড়ি কেমনে জানি শুনছে ভাই অসুস্থ, চান্দিনা থেকে দৌড়া আর কয় আমার ভাই কয়, বোনের মতো দরদি কেউ না, যেই ভাইয়ের একটা বোন আছে ওই ভাই রাইতে ঘুমাইতে পারে না, আমার বোনটা কোন অবস্থায় আছে, বোনডারে বিয়ে দিয়ে ওই ভাই ঘুমাইতে পারে না, নিজের চাকরি হয় না, বোনডার যৌতুক দিতে পারে না, কপাল পোড়ারা যারা যৌতুকের জন্য জ্বালা তোর মতো কপাল পোড়া হবে না। ও যুবক আসুনি মায়ের পাগল, আসুনি আব্বার পাগল, একটু চোখ পাইয়া পাইয়া পানি সাইরা আমার মাওলারে ডাক দাও, একটু জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ, সাইয়া দেখো কার চোখ দিয়া পানি বেরিয়েছে, আল্লাহ কে মায়রে হারাইছে আব্বারে হারাইছো, আমার নবী ইয়াতিম ছিল, আমার নবীর মা ছিল না আব্বা ছিল না, নবী আমার উম্মতের নামাজ ট্রেনিং দেওয়ার জন্য যখন রুকুতে গেছে, রুকু থেকে যখন সেজদায় গেছে, ইহুদি খিরি ইহুদিরা বলতেছে বেঈমানেরা বলতেছে তাড়াতাড়ি পসা উঠে নারী ভুরি মুহাম্মাদের গায়ে ঢালিয়া দে, আল্লাহ আল্লাহু আকবার ফাতে মারা দিল তালানু ঘর থেকে দেখতে আসে, পসা উঠে নারী ভুরি বালতির ভিতরে পসাইয়া আমার দয়াল নবীর মুবারক সিনার মধ্যে ঢালিয়া দেছে, ফাতেমা ডাক দেয়া কয় হাসান রে দৌড় দে,
আমার আব্বার মানাই আমার আব্বার আব্বানাই ও হাসাইন হুসাইন তোর নানার দারে দৌড়ে আসা আমার বাবায় বড় এতিম আম্মা জানাই সারাদুল তালানো বলে আমি মাঝে মধ্যে দেখতাম নবী আমার বিছানায় নাই আমি তাড়াতাড়ি লাইটটা জ্বালাইয়া দেখতাম দয়াল নবী কই গেছে তাকাইয়া দেখতাম বাড়ির থেকে বাইরেইয়া বাসার থেকে বের হইয়া আরে নিরেবিলি জায়গায় যাইয়া মা কইয়া কান্দে আমির হামজা নিজে বলে আমি নিজে দেখতাম ছোট মোহাম্মদ বারবার কোথায় জানি হারাইয়া যায় আমি তালাশ করতে যাইয়া দেখতাম বড় বড় পাহাড়ের উপরে উইটা উইটা মা কইয়া কান্দে আব্বা আব্বা কইয়া ডাকান্দে আমার নবী ও মায়ের পাগল ছিল আব্বার পাগল নবী যুদ্ধ গেল ফাতেমার লাগে না বইলা যাইতো ওনা যুদ্ধ থেকে আসলে আবার ফাতেমার লাগে দেখা ফাতেমারে বলাইতো ফাতে মা ও মা তুই আমার মা তুই আমার মা কত মানুষ আছে বড় মাইয়ারে মা বলায় নাই নাই ওই মায়ের কষ্ট বাবাই সইতে পারে না যুবক কজুরাইশের যুবকেরা আমার নবী বলছে তুই যখন নাকি সেলুনে যখন নাকি সকসক বেলেটটা দিয়ে দাড়ির মধ্যে লাগাইয়া দাও আমার নবী বলছে আব্দুল্লাহ সান্দিনার জুরাইছে আমার আশেকদের বলিয়া দে ওই বেলেটটা দাড়ির মধ্যে পড়ে না আমি মুহাম্মাদের কলজার মধ্যে লাইগা যায় আজকে যদি কয়েকটা মায়ের পাগল আব্বার পাগল মা বাবার পাগল আমার কাছে দাঁড়াই আমি মুসাফিরের হাতটা ধরে ওয়াদা করবা জীবন যাইবে চাকরি যাইবে বউ যাইবে ব্যবসা যাইবে পড়ালেখা যাইবে সব যায় যা কাজ থেকে আর জীবনের দাড়িতে বেলেট লাগাবা না কারা কারা দাঁড়াইতে পারো ময়দান থেকে আল্লাহ ভাগ্যকে দাঁড়াও আল্লাহ ভাগ্যকে দাঁড়ান 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 দাঁড়া দাঁড়িয়ে রাখবেন দাঁড়ান ভাই দাঁড়া দাঁড়া এ মায়ের পাগল আব্বার পাগল দাঁড়া 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 আয় আমার হাতটা দরওয়াজা দিয়ে যা দৌড় দে দৌড় দে এই পাকড়ি দর আয় একটু তাড়াতাড়ি আপি একজনের হাতে একজন দাও একজনের পিঠে একজনের হাত দাও বেশি গাদাগাদি করে আসো না আসো আয় যুবকের আয় দাঁড়িয়ে রাখবি কারা কারা দাঁড়িয়ে বসেন বসেন আলহামদুলিল্লাহ বসেন বসিয়া যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন আপনার পাগল নবীর আশেক দাঁড়িয়ে রাখবা ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ যুবক বলো দাঁড়িয়ে রাখবা এ যুবক দাঁড়িয়ে রাখবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ মালিক সাইয়াদাকে এরা হাত ধরার জন্য আসছিল এরা দাঁড়িয়ে আর কামাইবে না আল্লাহ আপনাদের আপনার আশেক বানাইয়ে নেন জোরে বলেন আমি আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হাত উঠান ও পর্দার আড়ালের মা বোনের হাত উঠাও মাওলার দরবারে দুই চোখের পানি ফেলাইয়া কান্দ চোখে যদি পানি না আসে মা মনেরে বুঝাও ওরে মা এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি পরিয়ে নতুন বউ হইয়াছিলাম এলাকার কত মেয়ে লোক আমার দেখতে আসছিল মুখে পান তুলিয়া দিছিল বাতাস করছিল আবার এমন একটা দিন আসবে এই ঘর থেকে ধপধপে সাদা পাঁচখান কাপনের প্যাকেট বানাইয়া বের করে দেবে সেদিন ছেলেরা কাঁদবে মামা বলে মেয়েরা কাঁদবে মামা বলে ও যুবকেরা হাত উঠাও ও মুরুব্বীরা ও দাঁড়ি পাকারা হাত উঠাইয়া দাও এখানে এমনও মানুষ আছে জীবনে সুন্নতের পর খেলাপ চলে নাই বাবা এমনও মানুষ আছে মক্কা শরীফ নিজে কাবা ঘর ধরছে মদিনা শরীফের গিলাপ ধরছে এমনও মানুষ এই ময়দানের মধ্যে আছে তাহাজ্জুদ কামাই যায় না বাদ দেয় না এমনও যুবক আছে নামাজ সারবে না এমনও যুবক আছে আর দাঁড়ি কামাইবে না আমি সাবিরের কাছে ওয়াদা করছে এই মাঠে এমনও যুবক আছে মাও নাই আব্বাও নাই বড় এতিমের মতো মাতারা নিচু কইরা দুই চোখ থেকে পানি চাইরা দেশে মোনাজাত দিয়া বাড়তে যাইয়া মা বলিয়া গলা ধরে সুমা দিতে পারবে না মাওলা তাকাইয়া দেখো একটা মানুষও তোমার অলি না বানাইয়া ফিরাইয়া দেবা না একটু বলেন না আল্লাহ ওরে আমার মাওলা রে
বলেন ওরে আমার মাশুকুরে আল্লাহ কোথায় গেলে পাবো বলো তোমারে বলেন না মুরব্বি বলেন না সময় তো বইয়া গেল আল্লাহরে ডাকবেন কবে যেই পাত্রে যা থাকে কাত করলে তাই পড়িয়া যজবক সময় তো বসিয়া যায় বেলা শেষ হইয়া যায় আরে সময় থাকতে আবার মাওলারে হাত করো নসিদ খুদার আকাশটা না পারবার বেইবেন ঘুষ করছি না করবে পর্দাশীল হইয়া মহিলারা যদি স্বামীর কান্দাইয়া শ্বশুর শাশুড়ির কষ্ট দিয়া যদি কবরে শো মাগো দুনিয়া কয়দিন দুনিয়া সুখে থাকলো বেশি দিনের না দুঃখে থাকলো বেশি দিনের কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে যাইয়া যদি দেখো 99টা সাপ ধরাইয়া রয়েছে ওই কবরের মধ্যে যাইয়া দেখো যদি কবরটা পুরা সাপে আটকাইয়া রয়েছে বাবারে ওই কবরটার মধ্যে যদি যাইয়া দেখো কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া রয়েছে পারমান যখন কবরে যাইবে আমার মাওলা বলবে ও কবর তাড়াতাড়ি না পারমান ডারে আটকা কথা বালা বলার সাথে সাথে দুই পাশে কবরের মাটি এমন জোরে টাস টাস করে চাপ লাগাইয়া দেবে এক পাজরের আড্ডি অন্য পাজরে মটমট করে ঢুকিয়ে চাপ এই কুমিল্লার রোডে টিকটক করতে এক পোলা দেখছি অ্যাক্সিডেন্ট হইয়া গেছে বাবা কেমন করে গাড়ি চালাও তোর তো তোর দেখলে ভয় করে তোর মায়ে তোরে লইয়া সারা রাত কান্দে তুই তো বুঝবি না সাইরে হারানো কত জ্বালা আমাদের ঢাকা সদরঘাট থেকে লঞ্চ রওনা দিয়েছিল তিন তেলা আমার নিজের জেলা বরগুনা যাওয়ার জন্য তিন তেলা লঞ্চ সদরঘাট থেকে রওনা দেশে ভরাট পুরা তিন তেলা ভরপুর জালকাটি নামে একটা জেলা আছে আমার বরিশাল যাওয়া বরগুনা যাওয়ার আগে আগে জালকাটি যাওয়ার পরই নদীর মাছ বরাবর জায়গায় পুরা তিন তেলায় আগুন লাগিয়ে গেছিল লঞ্চের মধ্যে আগুন লাগার পরে ওই লঞ্চের মধ্যে কত মা এখনো বরগুনা দৌড়ায় রাস্তায় করা গাড়ি খায় আর আমার বাবাই কত মহিলারা এখনো জালকাটি নদীর পারে পারে দৌড়ায় মায় বোঝে সায়ের জ্বালা অন্যে বোঝে কি যাহার হারা এসে তো বোঝে তুমি আমি বোঝবো কি আল্লাহ মাহমুদ গো সাইয়া দেখো কে জানি জোরের বাইরে আর আইছে ও ভাই নিজের হাতে যারা নিজের বাইরে কবরের মধ্যে রাইখে আইছো ভাইয়ের জন্য কি একটু মায়া করে না জোরের ভাই হইয়া জোরের ভাইয়ের নামে মামলা করো জোরের ভাই হইয়া জোরের ভাইয়ের জমি ঠগা ভাইয়ের মতো আপনার দুনিয়ায় নাই তোরে যদি কেউ ওই জুরাইশের বাজারে কেউ থাবর দেয় তোর বড় ভাই লাঠিলে দৌড়ায় আর আমার বাইরে কেডা মারছে আমি কলজা দিয়া দেবো আমার ভাই কো আর আজকে কত দামি একটা গাড়ি কেনছে ছোট ভাই ডারে পিছনে বাবাও না তোর ভাই পিছে দৌড়ায় আর কয় ভাই আবার একটু পিছে ল ছোট ভাই ডারে একদিন কালো পিছে বলি না তোর বোনডারে একদিন কালো পিছে কইরা কলেজে দিয়ে আসো না তোর বুইনের কলজার মধ্যে কত ব্যথা তুই জানো না আল্লাহ কত মানুষ তো বোনের জমি খায় বোনের দেয় না এতিম বোনডারে দাওয়া তো দেয় না কোরবানি যায় আম কাঁঠাল যায় বোনডারে দাওয়া তো করে না কোরবানি গোশত মাথায় করে নিয়ে আসে বোনের ছোট ছোট দুইটা পোলা যাইয়া কাম্মু মামায় কোরবানির গরু গোশত বাড়িতে লইয়া গেছে বোন তখন বিছানায় পয়রা কয় আল্লাহ আজকে যদি আমার আব্বাই ভাই যা থাকতো বাইরে আমার আব্বাই যদি ভাই যা থাকতো দাওয়াত না দিয়া পারত
না আল্লাহ, আমার ভাইটার সাথে আমার ছোট ছোট পোলা দুইটা কি অপরাধ করছে, ওরা কেন মামার আদর পাইল না? আজকে কত মানুষকে আনন্দ কর বোনটারে জিঙ্গাও না আল্লাহ, আপনি আমাদের ভাই বোনের মহব্বত গাঢ় কইরা দেন আল্লাহ, আল্লাহ সাসার সাথে মহব্বত গাঢ় কইরা দেন, আয় আল্লাহ সাস্তু ভাইদের সাথে মহব্বত বাড়াই দেন আল্লাহ পাকো আল্লাহ, এইখানে কাউরে অলি না অলি বাড়িতে ভিড়া বানা, আমার দেলোয়ার ভাই অনেক কষ্ট শ্রম করছে, এলাকার মানুষ সাহায্য করছে, পাশে এসে দাঁড়াইছে, আয় আল্লাহ সবাইরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিয়াই দেন আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলের উসিলা করিয়া পুরো এলাকার কবরগুলা জান্নাতের বাগান বানাই দেন, আয় আল্লাহ এখানে যারা মায়েরে 14 বছর ধরে দেখে না, 15 বছর ধরে দেখে না, অনেক মানুষ মারছে আর এরা কেমন ভুইলাই গেছে, আরে এই পৌষ মাসে শীত সামনে আসতেছে, তিনটা কম্বল গায়ে না দিলে শীত থামবে না, আর নিজের মায়েরে যে বাড়ির দরজায় রাখছ ওই কবরের মধ্যে কম্বলও নাই কাতাও নাই, খোদা না কাস্তা তোমার মায়ে যে তোমার আমার লালন পালন করতে যাইয়া কত ফজরের নামাজ তোমার আমার পেশাবের কারণে মায়ে পড়তে পারে নাই, কত ফজরের নামাজ আমার পেশাবের কারণে আমার মায়ে আদায় করতে পারে নাই, ওই যে ফজরের নামাজ আদায় করে নাই ওই জন্য মার কবরে এখন আগুন জ্বলে, আর তুমি সাবিরির সামনে নিষ্ঠুরের মতো বইয়া রইছ, তোমার ডানে বামে কেউ কি কান্দে না মা বলিয়া, একটু ডানে বামে চাইয়া দেখো বাবা চোখটা পাথর বানাইছ, হারাম খাইলে চোখ পাথর হয় তোমার তো হইল কেন, তুমি একটু ডানে বামে চাইয়া দেখো কার মানাই কার আব্বা নাই, ও মাওলা কোন এতিমের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে, জানি জাহান্নামের ভয়ে কানতেছে আল্লাহ, আয় আল্লাহ কে জানি কবরে 99টা সাপেরে ভয় পায়, আয় আল্লাহ কে না জানি কবরের আগুনের ভয় পায়, ও আল্লাহ পরীক্ষার্থীরা হাত উড়াইছে চাইয়া দেখো, ও পরীক্ষার্থীরা কোন গরিবের ছেলে জানি পরীক্ষায় পাশ করতে চায় আল্লাহ, একটু চাইয়া দাও কি আপনি কান্দে আল্লাহ, মায়ে জানি অসুস্থ আমার মায়ের মতো, আর আব্বায় জানি অসুস্থ আমার আব্বার মতো, অনেক বছর ধরে আমার বাবায় শ্বাস কষ্টে ভুগছে, শীতের দিনে শ্বাস আরো বাইরে যা, আর মা বাবা আমার মা বাবার মতো অসুস্থ, হে আল্লাহ সুস্থতা দান করো, হে আল্লাহ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আইছে রাত্র গভীর হয়ে গেছে ওঠে না, তুমি চাইয়া দেখো আল্লাহ, আল্লাহ ওঠে না একটা মানুষ ওঠে না, উঠলে আমি পয়েন্ট ছাড়িয়ে দিতাম, এরা কি চায় এদেরকে মদিনা নিয়ে নিও আল্লাহ, হে আল্লাহ মদিনার নবীর একটু স্বপ্নে দেখাইয়া দিও আল্লাহ, চাইয়া দেন আল্লাহ কোন মুরব্বী জানি নবীর স্বপ্নে দেখতে চায়, একটু চাইয়া দেখেন কে জানি নবীর জন্য পাগল, আল্লাহ কে জানি ছেলেরে হাফেজ বানাইতেছে আলেম বানাইতেছে, পর্দার আড়ালে কোন মহিলা জানি কান্দে স্বামী কথা শুনে না, স্বামী জ্বালায় বাপ নাই মা নাই, কত বাগা মহিলা এখন কোথায় যাইবে, বড় ছেলেও খাওয়ায় না ওই মহিলা যাওয়ার জায়গা নাই, পুত্র বধুরাও ভালো চোখে দেখে না আল্লাহ, ওই হতবাগা মার জন্য তুমি হইয়া যাও আল্লাহ, এখানে কে কে নেয়াত করছে ফজরের নামাজ থেকে আর নামাজ ছাড়বে না আল্লাহ, তাদেরকে খানে কাবা নিয়ে নিও আল্লাহ, আল্লাহ এই মাহফিলে যত কিছু খরচ হয়েছে মাইকের ব্যবস্থা খুব ভালো হয়েছে লাইট সব কিছু তুমি কবুল করে নাও আল্লাহ, পাশে উজানির জমিন এই এলাকায় যত হলি সোনা কান্দা আল্লাহ, যত অলি আব্দাল শুই আছে সবার কবরে জান্নাতের বাগান, আয় আল্লাহ দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসে নিবাই যায় বাবা, ওমেয়ারা দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসে তাড়াতাড়ি নিবাই দিয়ে যায়, বাড়ির দরজায় যে মার কবর আব্বার কবর, ওই ঘরে যদি একবার আগুন লাগে দুনিয়ার কোনো কিছুতে নিবাইতে পারবে না চোখের পানি ছাড়া, কান্দ বাবা কান্দ, একটু ডাক দাও আল্লাহ, একটু ডাক দাও আল্লাহ, একটু শুভ করে ডাক দাও আল্লাহ, বলেন আমি জাহান্নামের আসামি, বলেন আমি জাহান্নামের আসামি, একটু বলেন আমি জাহান্নামের আসামি, তুমি আমারে মাফ না করলে আমার উপায় নাই, আয় আল্লাহ আপনি মাফ করিয়াই দেন।
والمرسلين والحمد لله.